এডুকেশন প্ল্যানেট এসএম চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তোমাদের সঙ্গীতা ম্যাম তোমাদের বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের যতটুকু আগের ভিডিওতে আমি কমপ্লিট করেছিলাম আজকে তার পরের পার্টটার ওপর ভিডিও নিয়ে এসেছি। পুরো ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবে, কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে, আই থিঙ্ক থাকবে না যদি ভিডিওটা তোমরা পুরোটা মন দিয়ে দেখো। আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিংক পাবে, সেখানে ক্লিক করে অবশ্যই আগের ভিডিওগুলো চেক করে নেবে। ওকে, তো চলো আমি স্টার্ট করছি ক্লাস থ্রি তোমাদের জন্য রিভিশন লেসনের। এটাই লাস্ট ভিডিও, এরপর তোমরা লেসন ওয়ানের ওপর ভিডিও পাবে। ওকে, তো চলো ভিডিওতে মুভ করা যাক। তো একটু আমি স্ক্রল করে আপে তুলে দিচ্ছি, এগুলো তোমাদের হয়ে গেছে অলরেডি আগের ভিডিওতে, অবশ্যই কিন্তু ওটা চেক করে তারপর এই ভিডিওটা ওয়াচ করবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ওকে, তো আজকে যেটা আমি স্টার্ট করব অ্যাক্টিভিটি 16 থেকে, বিকজ 15 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। অ্যাক্টিভিটি 16 এখানে কি রয়েছে দেখো, লেটস চুজ দ্য রাইট গ্রুপস অফ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস। হেল্প বক্সে কতগুলো ফ্রেজ দেওয়া রয়েছে, গ্রুপ অফ ওয়ার্ডস মানেই হলো ফ্রেজ, মানে বাক্যের কিছুটা অংশ দেওয়া রয়েছে। তোমাদের কি করতে হবে, এখানে যে কোয়েশনগুলো দেওয়া রয়েছে সেই কোয়েশনের সাথে যে আনসারটা হবে সেটা তার পাশের ব্ল্যাঙ্কে তোমাদের লিখতে হবে। তো দেখো ফার্স্ট যে কোয়েশনটা রয়েছে সেটা কি রয়েছে, সি দ্য সানরাইজ, মানে আমরা সানরাইজ সূর্য ওঠা, সানসেট মানে হলো সূর্যাস্ত, সানরাইজ মানে হলো সূর্য ওঠা। তো সূর্য কখন ওঠে, সানরাইজ আমরা কখন দেখতে পাই, কোন ফ্রেজটা হবে, ইন দ্য মর্নিং, সকালবেলা, দেখো ইন দ্য মর্নিং। নেক্সট পরেরটা কি রয়েছে দেখো, সি দ্য মুন, কখন আমরা চাঁদ দেখতে পাই। তো এটা তোমরা সবাই জানো কখন আমরা চাঁদ দেখতে পাই, ন্যাচারালি নাইট আমরা বলবো, তাহলে নাইট, অ্যাট নাইট। নেক্সট হচ্ছে সি দ্য সানসেট, সূর্যাস্ত কখন হয়, ইন দ্য ইভিনিং, সূর্যাস্ত হয় ইন দ্য ইভিনিং। নেক্সট একইভাবে দেখো, গো টু স্লিপ, ঘুমাতে কখন যাও তোমরা, অ্যাট নাইট। গো টু স্কুল, ইন দ্য মর্নিং। ইট লাঞ্চ, দুপুরের খাবার কখন গ্রহণ করো, নিশ্চয়ই দুপুরেই করো, তাহলে অ্যাট নুন। নেক্সট দেখো, সি দ্য স্টার্স, তারা কখন দেখতে পাই আমরা, অ্যাট নাইট, রাত্রিবেলা। গো টু প্লে, খেলতে কখন যাই, ইন দ্য আফটারনুন, মানে বিকেলবেলা। তাহলে খেয়াল করো নাইট আর নুন এই যে দুটো ওয়ার্ড তার আগে অ্যাট এই প্রিপোজিশনটা কিন্তু বসেছে। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, মর্নিং, ইভিনিং, আফটারনুন সবার সাথে কিন্তু ইন দ্য ইউজ হয়েছে, মানে শুধুমাত্র নাইট আর নুনের ক্ষেত্রে এখানে অ্যাট ইউজ করা হয়েছে, আর মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলোর সাথে সবসময় আমরা ইন এই প্রিপোজিশনটা ইউজ করব। ইটস ভেরি সিম্পল। নেক্সট অ্যাক্টিভিটি 17 এখানে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য এমটি স্পেসেস করেক্টলি ওয়ান ইজ ডান ফর ইউ। ক্লাস টুতে এইগুলো তোমরা অনেক করেছো, অসুবিধা হওয়ার কিছু নেই, জাস্ট 7 ডেজের নাম তোমাদের লিখতে হবে উইকের। সানডে দেওয়াই রয়েছে, সানডের পরে কি হবে, মানডে, দেন টিউজডে, দেন ওয়েনেসডে, দেন থার্সডে, দেন ফ্রাইডে, দেন স্যাটারডে। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, প্রত্যেকটা স্পেলিং কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে যদি কারোর প্রবলেম থাকে। অ্যাকচুয়ালি এগুলো ক্লাস টুতেই হয়ে যায়, তাও অনেকের আমি দেখেছি ক্লাস থ্রিতে উঠেও টুকটাক কিছু মানে সিলি মিস্টেক্স হয়ে যায়। তো সেটা যাতে না হয় দ্যাটস ওয়াই আমি বললাম স্পেলিংগুলো অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 18, লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্সেস। কিছু এলোমেলো ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে, তোমাদের একটা প্রপার সেন্টেন্সে সাজাতে হবে। এক্ষেত্রে বলে রাখি, সেন্টেন্স কিভাবে অ্যারেঞ্জ করবে, সেন্টেন্সের স্ট্রাকচার কী, প্যাটার্ন কী, তার উপর বেসিক গ্রামারের ভিডিও তোমরা পাবে আমার চ্যানেলে, প্লে লিস্টে গিয়ে অবশ্যই কিন্তু চেক করে নিও, প্লাস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো। স্নুপি ডগ পেট ইজ মাই, তো সেন্টেন্স অ্যারেঞ্জ করার যেটা রুলস সেটা হলো কি, আমরা সবসময় কী করে করব, প্রথমে যেটা ফলো করব সেটা হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব, আফটার দ্যাট হচ্ছে অবজেক্ট, সো এস ভি ও ফরম্যাট।
SVO ফরম্যাট অলওয়েজ আমরা ফলো করি সেন্টেন্স অ্যারেঞ্জ করার জন্য। S ফর সাবজেক্ট, V ফর ভার্ব অ্যান্ড O ফর হলো অবজেক্ট, মানে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, যে অংশটা পড়ে থাকে সাবজেক্ট আর ভার্ব ছাড়া। তো এখানে দেখো সাবজেক্টকে স্নুপি, একটা কুকুরের নাম এখানে, তো স্নুপি, তারপর হচ্ছে বি ভার্ব আমি বসাবো ইজ, দেন মাই পেট ডগ, তাহলে স্নুপি ইজ মাই পেট ডগ। মাই পেট ডগ এই পোর্শনটা হয়ে গেল আমাদের অবজেক্ট পোর্শন, ইজ হলো ভার্ব আর স্নুপি হলো সাবজেক্ট। তো এসভিও ফরম্যাটে আমরা সাজিয়ে নিলাম। নেক্সট লাভস ইট, তারপরে আবার দেখো আই টি ইট, ইটস আ প্রোনাউন, দেন টু, তারপর বিস্কিটস, এটাকেও কীভাবে সাজাবো, এখানে ইট হলো সাবজেক্ট, তাহলে ইট সবার ফার্স্টে লিখবো, ইট, দেন ভার্ব হচ্ছে লাভস, বাকি যেটা পড়ে রয়েছে সেটা অবজেক্ট, টু ইট বিস্কিটস, ইট লাভস টু ইট বিস্কিটস। নেক্সট ওয়্যাগস ইটস টেল ইট, এখানেও ইট হলো সাবজেক্ট, সো ইট ওয়্যাগস, ওয়্যাগস মানে হচ্ছে নাড়ানো, লেজ, কুকুর লেজ নাড়ায় সেটাই এখানে বলা হয়েছে, ইট ওয়্যাগস ইটস টেল, ওয়্যাগস এখানে ভার্ব। নেক্সট হচ্ছে ক্যান ইট ফার্স্ট রান, সো ইট ক্যান রান ফার্স্ট, ক্যান রান দুটোই, ক্যান হচ্ছে মডেল ভার্ব, রান হচ্ছে মেন ভার্ব, ইট ক্যান রান ফার্স্ট। নেক্সট উইথ ইট মি স্টেজ, ইট স্টেজ উইথ মি, এখানে স্টেজ মানে হচ্ছে থাকা, এটা হলো ভার্ব, ইট এখানে সাবজেক্ট, বাকি উইথ মি অবজেক্ট। লুকস দ্য স্নুপি, দা স্নুপি ডক্টর আফটার, তাহলে এখানে মেন সাবজেক্ট হচ্ছে দ্য ডক্টর, দেন লুকস আফটার স্নুপি, ডক্টর স্নুপিকে দেখাশোনা করেন। চলো এবার অ্যাক্টিভিটি 9 আমরা সলভ করব। এখানে কি আছে দেখো, ইটস আ ফ্যামিলি ট্রি, লেটস লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অ্যান্ড ফিল আপ দ্য বক্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখন প্রশ্ন হবে ফ্যামিলি ট্রি কী, ফ্যামিলি ট্রি মানে হচ্ছে আমাদের পরিবারের একটা ছক, মানে আমাদের পরিবারে কারা কারা বাস করেন, সব থেকে বড় যারা তাদেরকে আমরা সবার ফার্স্টে রাখবো, আর সব থেকে ছোটো যারা তাদেরকে আমরা সবার লাস্টে রাখবো। তাহলে বাড়ির কর্তা বা বাড়ির সব থেকে বড়ো যিনি, তিনি কে, আমাদের গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, গ্র্যান্ডফাদারের ওয়াইফ হলেন ঠাকুমা মানে গ্র্যান্ড মাদার, দ্যাটস ওয়াই দেখো গ্র্যান্ডফাদার প্লাস গ্র্যান্ড মাদার করা রয়েছেন। নেক্সট গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদারের পরে কে রয়েছে বাড়িতে, ওনাদের সন্তান হচ্ছে ফাদার, ফাদার তার ওয়াইফ মাদার, ঠিক আছে, এরপর ফাদার অ্যান্ড মাদার তাদের সন্তান হলো কি, আমি, মানে এখানে তোমাদের কথা বলা হয়েছে, বা আমি যদি আমার ফ্যামিলি ট্রি মেনশন করি তাহলে আমার কথা বলা হয়েছে, তাহলে আমি আর আমার বোন, এভাবেই ফ্যামিলি ট্রি সাজাতে হয়। তোমাদের এখানে খুব ছোট্ট একটা দেওয়া রয়েছে, এর থেকেও বড় বড় ফ্যামিলি ট্রি থাকে যাদের ফ্যামিলিতে অনেক মেম্বার থাকে। তো স্টুডেন্টস তোমরা এটা বাড়িতে ট্রাই করবে, তোমাদের বাড়িতে যারা মেম্বার রয়েছেন, অনেকের বাড়িতে কাকা জ্যাঠা পিসি অনেকে থাকেন, তো সবার একসাথে নিয়ে একটা সুন্দর ফ্যামিলি ট্রি তোমরা তৈরি করা প্র্যাকটিস করবে। ওকে নেক্সট দেখো অ্যাক্টিভিটি 20, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে কালারফুল বক্সের মধ্যে, দ্যাট ইজ রেড, ব্ল্যাক, গ্রিন, ব্রাউন, ব্লু, তোমাদের কী করতে হবে অ্যাকর্ডিং টু সেন্টেন্স, সেন্টেন্সে যেটা রয়েছে সেটা দেখে তার কালারটা তোমাদের ব্ল্যাঙ্কে মেনশন করতে হবে। ফোর্থ সেন্টেন্স, দ্য গ্রাস ইজ, তোমরা জানো ঘাসের রং কি সবুজ, তাহলে এখানে আমরা কী লিখবো, গ্রিন, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হলো নীল, দ্য ডগ হ্যাজ ব্রাউন আইজ, বাদামি রঙের চোখ কুকুরটির, দ্য আমরেলা ইজ ব্ল্যাক, ছাতাটি হলো কালো, দ্য রোজ ইজ রেড। এগুলো আবারও বলছি, তোমরা ক্লাস টুতে স্টুডেন্টস অনেক করেছো, একটু মন দিয়ে করবে, উইথ স্পেলিং দেখবে খুব কুইক তোমরা এটা প্রিপেয়ার করে নিতে পারবে। অ্যাক্টিভিটি 21, লেটস কাউন্ট অ্যান্ড রাইট ইন ওয়ার্ডস, দেখো এখানে কতগুলো পিকচার রয়েছে, পিকচারে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমাদের কাউন্ট করতে হবে, আর ওয়ার্ডসে পাশের ব্ল্যাঙ্কে লিখতে হবে, সংখ্যায় কিন্তু নয়। তো দেখো ফিঙ্গার্স কটা রয়েছে, দশটা, দুটো হাতই এখানে শো করা হয়েছে, সো 10 লিটল ফিঙ্গার্স, 10টা কিন্তু স্পেলিং করে লেখা রয়েছে ওয়ার্ডসে। নেক্সট পরে রয়েছে বানানাস, বানানাস কটা রয়েছে কাউন্ট করে দেখো, 13 রয়েছে, 13টা, 13 বানানাস। নেক্সট পটাটোস রয়েছে, দেয়ার আর 19 পটাটোস, 19 কাউন্ট করে দেখবে 19টা আলু রয়েছে এখানে। নেক্সট ইটস রাইমি টাইম, এখানে দেখো একটা খুব সুন্দর রাইমস রয়েছে, আমি তোমাদের পড়ে দিচ্ছি উইথ মিনিং, তোমরা বাড়িতে
খুব ভালো করে এটা মুখস্থ করবে, বারবার রিসাইট করবে, মানে বলা প্র্যাকটিস করবে। আমি যেটা করি আমার স্টুডেন্টসদের, আমার স্কুলের স্টুডেন্টসদের ফোর লাইন্স মুখস্থ করাই, তোমরা চাইলে পুরোটাও মুখস্থ করতে পারো অ্যাকর্ডিং টু ইয়র স্কুল। দেখো, এইট লিটল ফিঙ্গার্স স্ট্যান্ডিং আপ টল, টু লিটল ইয়ার্স টু হিয়ার মমি কল। আমাদের আঙুল যেগুলো রয়েছে এখানে, বুঝতেই পারছো পায়ের আঙুলের কথা বলা হচ্ছে, যেটার সাহায্যে আমরা স্ট্যান্ডিং আপ টল লম্বাভাবে দাঁড়িয়ে যেতে পারি ফিঙ্গারের ওপর ভর দিয়ে। টু লিটল ইয়ার্স টু হিয়ার মমি কল, মা যখন ডাকে আমরা তখন কী দিয়ে শুনতে পাই? আমাদের ইয়ার্স দিয়ে, কান দিয়ে। ওয়ান লিটল নোজ দ্যাট আই ক্যান ব্লো, একটা নাক রয়েছে যেটা কি আমি ডাকতে পারি, মানে এখানে দেখো ব্লো মানে নিঃশ্বাস গ্রহণ করা হয়, মানে জোরে জোরে যে বাতাস বওয়া সেটাও হয়, প্লাস বাজানোও হয়। তো এক্ষেত্রে আমরা নাক ডাকাকেই গ্রান্ট করব। টেন লিটল টোজ অল ইন আ রো, টোজ মানে কি আমরা জানি পায়ের পাতা পরপর সাজানো রয়েছে, অল ইন আ রো, পায়ের পাতায় আমাদের আঙুলগুলো সাজানো রয়েছে। টু লিটল থামস দ্যাট উইগল আপ অ্যান্ড ডাউন, টু লিটল থামস, এই যে বুড়ো আঙুল এটা আমরা উইগল করতে পারি। উইগল করা মানে কি বলতো? টলমল করা বা নড়া, লেফট টু রাইট আর রাইট টু লেফট, বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক, এভাবে টলমল করাকে আমরা উইগল বলি। দুটো বুড়ো আঙুল আমরা কি করি? এভাবে মুভ করতে পারি, নাড়াতে পারি, রাইট টু লেফট, লেফট টু রাইট, এখানে সেটাই বলা হয়েছে। দ্যাট ইজ উইগল আপ অ্যান্ড ডাউন, ওপর নিচ করে আমরা উইগল করতে পারি, ওপর নিচ করেও করতে পারি, সাইড টু সাইডও করতে পারি। টু লিটল ফিট টু স্ট্যাম্প অন দ্য গ্রাউন্ড, পায়ের পাতা দিয়ে আমরা গ্রাউন্ডে দাঁড়াতে, মাটিতে দাঁড়িয়ে থাকতে পারি, স্ট্যাম্প করতে পারি। হ্যান্ডস টু ক্ল্যাপ অ্যান্ড আইস টু সি, হাত দিয়ে আমরা তালি বাজাতে পারি, আইস দিয়ে আমরা দেখতে পারি চোখ দিয়ে। হোয়াট ফান ইট ইজ টু বি জাস্ট মি, আমার খুব মজা যে এই অঙ্গগুলো বা এই অর্গানগুলো আমার সাথে রয়েছে। তো এখানে দেখো ক্লাস টুতে তোমরা যে বডি পার্টস সম্বন্ধে পড়েছিলে সেটাকেই অ্যাজ এ রাইমস এখানে রাইমি টাইমে দেওয়া রয়েছে। এটা খুব সুন্দর একটা রাইমস, আমি আবার পড়ে দিচ্ছি, যেভাবে আমি পড়ছি সেইভাবে তোমরা কিন্তু বাড়িতে পড়া প্র্যাকটিস করবে। ওকে চিলড্রেন, দেখো, এইট লিটল ফিঙ্গার্স স্ট্যান্ডিং আপ টল, টু লিটল ইয়ার্স টু হিয়ার মামি কল, ওয়ান লিটল নোজ দ্যাট আই ক্যান ব্লো, টেন লিটল টোস অল ইন আ রো, টু লিটল থামস দ্যাট উইগল আপ অ্যান্ড ডাউন, টু লিটল ফিট টু স্ট্যাম্প অন দ্য গ্রাউন্ড, হ্যান্ডস টু ক্ল্যাপ and eyes to see what fun it is to be just me. আজকের ভিডিওটা চিলড্রেন এটুকুই ছিল। আই থিঙ্ক টোটাল রিভিশন লেসনটা আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি, তোমরাও ভালো করে বুঝতে পেরেছো। তো তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই এটা লাইক করে দিও, আর স্টিল যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ এর পরপর কিন্তু প্রত্যেকটা লেসেন্সের ওপর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি। নট অনলি দিস, গ্রামারের সব টপিকের ওপরও ভিডিও তোমরা পাবে। নোটিফিকেশান যদি সবকটা পেতে হয়, মিস না করতে হয়, তাহলে কিন্তু নো ডাউট তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সো বাই ফর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও।